জোকাই এসআই পার্থ অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা, মাটিতে পড়ে কান্না অর্পিতার, তুলে নিয়ে যাওয়া হয় হুইলচেয়ারে। মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়, ষড়যন্ত্রের শিকার তিনি। জোকাই এসআই ঢোকার মুখে বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মাও পোস্টার উদ্ধার পুরুলিয়ার মানবাজারে, বিডিওকে হুমকি, মাওবাদী পোস্টার নয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। বকেয়া টাকা মেটানো সহ 14 দফা দাবি, আশাকর্মীদের বিক্ষোভ বিভিন্ন জেলায়। 3 আগস্ট কর্মবিরতি হুঁশিয়ারি। মেডিকেল কলেজে অনুমোদন, এমবিবিএস পড়ুয়াদের জন্য 100 আসন জলপাইগুড়ি মেডিকেল কলেজে। তৃণমূলের প্রধান সহ নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ, পুরুলিয়ায় ভাইরাল অডিও ক্লিপ, ক্লিপের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। স্কুলে 76 জন পড়ুয়ার নাম মাত্র শিক্ষক, ছুটির ঘন্টায় সব কাজে শিক্ষকের দায়িত্বে। এ ছবি ওন্দার কোচখালই জুনিয়র হাই স্কুলে। 29 জুলাই বিশ্ব বাঘ দিবস পালন, সুন্দরবনে বাঘ রক্ষায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, 24 পরগনা বন বিভাগে নানা কর্মসূচি। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমকি। শুরু করছি জেলার সারাদিন। ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি প্রার্থীদের। বৈঠক শেষে কি বলছেন তারা আমরা একবার শুনবো। 100% চেষ্টা করবেন, এইটুকুই উনি আশ্বস্ত করেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না 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 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিক্ষোভরত চাকরি প্রার্থীরা এবং ক্যাবাক স্ট্রিটে হচ্ছিল সেই বৈঠক। এই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। অভিষেকের আশ্বাসে সন্তুষ্ট চাকরি প্রার্থীরা, ইতিবাচক আলোচনা হয়েছে এরকমটাই জানিয়েছেন চাকরি প্রার্থীরা। এই ছবি আমরা আপনাদের দেখাবো। ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চলছিল সেই বৈঠক শেষ হয়েছে। আন্দোলনরত চাকরি প্রার্থীরা তারা বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, 8 জন প্রতিনিধির সঙ্গে এই বৈঠক করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং চাকরি প্রার্থীদের সমস্যার বিষয়গুলি জানার চেষ্টা করছিলেন তিনি। তবে সে বিষয়ে কতটা সমাধান করা হবে তা নিয়েই এই মুহূর্তে চিন্তিত ছিলেন সকলে। তবে বৈঠক শেষ হয়েছে এবং অভিষেকের আশ্বাসে সন্তুষ্ট চাকরি প্রার্থীরা। আমরা আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, বিস্তারিত জানতে চাইবো বিষয়ে, চাকরি প্রার্থীরা তারা ঠিক কি বললেন বৈঠক শেষে? দেখো, প্রায় 2 ঘন্টা বৈঠক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই আন্দোলনরত চাকরি প্রার্থীদের, এবং কার্যত তারা কিন্তু বেরিয়ে এসে যথেষ্ট সদর্থক ভাবে আলোচনা হয়েছে এবং গোটা বিষয়টি মানবিক দিক থেকে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু জানিয়েছেন আন্দোলনরত যে চাকরি প্রার্থীদের 8 প্রতিনিধি তারা আজকে বৈঠকে ছিলেন। তারা জানাচ্ছেন যে গোটা বিষয়টি নিয়ে 2016 SLST 9ম, 10ম এবং 11ম দ্বাদশ যাদের মেধা তালিকায় নাম রয়েছে তারা চাকরি পাবেন 100%, এই আশ্বাস কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং একই সঙ্গে জানিয়েছেন যে আগামী 8ই অগস্ট আবারও একটি বৈঠক হবে, শিক্ষামন্ত্রী বাস্ত বসু সেই বৈঠকে থাকবেন এবং সেই বৈঠকের দিকেও কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। কিন্তু আজকের যে বৈঠক, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটা সদর্থক আশ্বাস পাওয়ার পর তারা কিন্তু স্পষ্টতই যথেষ্ট আশাবাদী। যে আশা নিয়ে তারা এসেছিলেন, আজকে 2 ঘন্টা বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে বেরিয়ে এসে তাদের যে শরীরী ভাষা তাতে কিন্তু সদর্থক যে আলোচনা হয়েছে এবং যথেষ্ট মানবিক দিক থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে, বিষয়টি দেখা হচ্ছে, এমনটাই কিন্তু তাদের আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ সত্য, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর শুক্রবার প্রথম মুখ খুললেন রাজ্যের মন্ত্রী
প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মন্তব্য বড় ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। এরপর হাসপাতাল থেকে বেরোনোর সময় দলের সিদ্ধান্ত ঠিক কিনা এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সময় বলবে। নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভায় যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এমনকি যতদিন না পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন ততদিন পর্যন্ত দল থেকেও সাসপেন্ড করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার চরম নাটকীয় মুহূর্তের সাক্ষী রইল জোকার ইএসআই হাসপাতাল। আদালতের নির্দেশ ছিল প্রতি 48 ঘন্টা পর পর ইডি হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই নির্দেশ মতো শুক্রবার সকালে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। হাসপাতালে ঢোকার মুখে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন অর্পিতা। কোনো ক্রমে হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয় তাকে। টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মোট 50 কোটি টাকা উদ্ধারের পর শুক্রবার অর্পিতার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। সূত্রের খবর, তিনটি অ্যাকাউন্টে 2 কোটি 20 লক্ষ টাকা ছিল। পাশাপাশি তদন্ত করে আরও 4টি বিলাসবহুল গাড়ির হদিশ পেয়েছে ইডি। 2টি অডি, 1টি হন্ডা সিটি ও 1টি মার্সিডিজ বেঞ্জ, মোট 4টি গাড়ির মালিকই অর্পিতা। অডি গাড়ির নম্বর হলো WB02AB9561। অর্পিতার বেলঘরিয়ার ঠিকানায় কেনা হয় এই গাড়িটি। অন্যদিকে মার্সিডিজ গাড়িটির নম্বর WB02AE2232। আরও 2টি হন্ডা সিটি গাড়ির নজরে এসেছে ইডির। গাড়িগুলির নম্বর WB06T6000 ও WB06T6001। এই গাড়ি দুটি প্রথমে বেলঘরিয়ার ঠিকানায় কেনা হলেও পরে নয়াবাদের ঠিকানায় রেজিস্ট্রার করা হয়। এটির সন্দেহ ওই গাড়িগুলি দিয়ে ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের পৌঁছানোর আগেই পাচার হয়ে গিয়েছে। এখন গাড়িগুলির খোঁজ চালাচ্ছে ইডি। লালকালিতে লেখা একাধিক মা পোস্টার উদ্ধার পুরুলিয়ার মানবাজারে। পোস্টারে মানবাজার 1 নম্বর ব্লকের বিডিওকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে মানবাজার বান্দুয়ান রাজ্য সড়ক এবং মানবাজার বড়াবাজার রাজ্য সড়ক থেকে একাধিক মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। পোস্টার দেখতে পেয়ে মানবাজার থানায় খবর দেন স্থানীয়রাই। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে পোস্টারগুলো মাওবাদী পোস্টার নয়। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য কেউ বা কারা ওই নামাঙ্কিত পোস্টার ছড়িয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তপন হালদার। তপন, ঠিক কি জানা যাচ্ছে এ বিষয়ে, কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, সে বিষয়ে কি কিছু জানা গিয়েছে এখনো পর্যন্ত? তপন, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ফের একবার পোস্টার উদ্ধার হয়েছে, মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে পুরুলিয়া থেকে। পুরুলিয়ার একাধিক জায়গা থেকে এই পোস্টার উদ্ধার হয়েছে, যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন। আমরা বিস্তারিত জানবো, আবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি তপন হালদারের সঙ্গে। তপন,
যে বিষয়টা জানতে চাইছিলাম, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কি কিছু জানা গিয়েছে? না দেখো, এখনো পর্যন্ত পুলিশ সেইভাবে কাউকে চিহ্নিত করতে পারেনি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে। তোমায় বলি যে এই গত যে 10 বছর আগে যে মাওবাদীদের এই করিডোর ছিল বা আমাদের জেলায় যে ঘাঁটি, যেসব ব্লক বা থানা এলাকায় ঘাঁটি ছিল, সেইগুলোর মধ্যে এই মানবাজার এলাকা কখনোই পড়েনি। সেদিক দিয়ে মানবাজারে কোনোদিন এই এই মাওবাদীদের অস্তিত্ব লক্ষ্য করা যায়নি, কিন্তু হঠাৎ করেই আজ ভোরবেলায় এই মাওবাদী নামাঙ্কিত যে পোস্টার উদ্ধার হয়েছে, তাতে পরিষ্কার পুলিশ যেটা বলছেন যে এই এই পোস্টারের সাথে মাওবাদীদের কোনো যোগ নেই, ফলত কেউ বা কারা এই এই মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার ভয় বা আতঙ্কে দেখানোর জন্যই এই পোস্টার দিয়েছে, ফলত গোটা ব্যাপারটি পুলিশ তদন্ত করে দেখছে। এবং বিডিও যেটা বলছেন যে হয়তো তাকে ভয় দেখানোর জন্যই এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ তপন আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি তপন হালদার। বকেয়া টাকা মেটানো সহ 14 দফা দাবিতে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দফতরে স্মারকলিপি জমা দিলেন আশাকর্মীরা। রাজ্য আশাকর্মী সংগঠনের পক্ষ থেকে আগামী 3রা অগস্ট কর্মবিরতির ডাক দিয়েছেন আশাকর্মীরা। এদিন বাঁকুড়ার পাশাপাশি বিক্ষোভে সামিল হলো হাওড়া এবং বসিরহাটের আশাকর্মীরাও। কোভিডকালে শুরু থেকে স্বাস্থ্যকর্মী হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন আশাকর্মীরা। তাদের দাবি, তা সত্ত্বেও ন্যায্য পারিশ্রমিক পাননি তারা। শুক্রবার হাওড়ার বঙ্কিম সেতুর নিচে জমায়েতের পর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গিয়ে গণ স্মারকলিপি জমা দেন হাওড়া গ্রামীণ আশাকর্মীদের একাংশ। কর্মীদের দাবি, তাদের প্রাপ্য নিয়ে কোনো মহলই মাথা না ঘামালেও যে কোনো সরকারি অনুষ্ঠানে তাদের উপস্থিতি বাধ্যতামূলক। তাদের উপর অল্প দিনে পাহাড় প্রমাণ কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আশাকর্মীদের। অভিযোগ হাওড়া গ্রামীণ আশাকর্মী ইউনিয়নের সভানেত্রীর। আমরা দীর্ঘদিন ধরে নানান কাজের মধ্যে দিয়ে চলেছি, অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছি। আমাদের ইনসেন্টিভের টাকা আমরা বুঝে পাচ্ছি না। ব্যাংক বলছে আমরা পারবো না বুঝিয়ে দিতে, ব্যাপ বলছে বুঝিয়ে দিতে পারবো না, তাহলে কে বুঝিয়ে দিতে পারবে? সেই জন্য আমরা আজকে জানতে এসেছি, আর এর জন্য আমরা 3 তারিখ থেকে লাগাতার ধর্মঘটে যেতে চলেছি। সেই জন্য আমরা প্রথম থেকে সমস্ত দপ্তরে জানিয়ে দেব, এমনকি আমরা প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যেও জানিয়ে দিয়েছি যে আমরা এই কারণে আজকে আমাদের ঠেকতে ঠেকতে পিঠ একেবারে ঠেকে গেছে দেওয়ালে, তার জন্য আমরা আজকে এই এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, দরকার হলে আরও বড় সিদ্ধান্ত নেব। হাওড়ার মতোই এদিন বিক্ষোভ দেখান বসিরহাটের আশাকর্মীরাও। যথার্থ স্বীকৃতির দাবিতে বসিরহাট মহকুমার প্রায় 1,500 আশাকর্মী এদিন সিএনএইচ দফতরের সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, প্রাপ্য টাকা পান না তারা, এনএইচএম প্রকল্পের কোটি কোটি টাকা ফেরত চলে যাচ্ছে বলে দাবি আশাকর্মীদের। এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে কাজের সুবিধার জন্য স্মার্টফোন এবং ফোন রিচার্জের দাবি জানান আশাকর্মীরা। সরকারি কাজ ছাড়া অন্যান্য কোনো কাজে তাদের ডাকা যাবে না বলেও দাবি তোলেন তারা। বিনা পারিশ্রমিকে আমাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন রকম কাজ করানো হয়, সেইগুলো সব বন্ধ করতে হবে। আমাদের যদি এই সব দাবি না মানা হয় তাহলে আমরা আগামী 3 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি নেব। বহুবার বিওমেইজ, সিওমেইজ, স্বাস্থ্য ভবন, বহু জায়গায় আমরা ধর্ণা দিয়েছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমাদের দিকে কোনো মানবিকভাবে দেখা হচ্ছে না, যার জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এই কর্মবিরতিতে সামিল হচ্ছি। মালদার ঝলঝলিয়া অঞ্চলেও এদিন 14 দফা দাবিতে প্রতিবাদ জানান আশাকর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘ 8 মাস বেতন পাচ্ছেন না তারা, পাশাপাশি রোজই বাড়ছে কাজের চাপ। জেলার ঝলঝলিয়া এলাকায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে এদিন স্মারকলিপি জমা দেন মালদার আশাকর্মীরা। এর আগেও বহুবার একই দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন আশাকর্মীরা। দাবি পূরণ না হলেও দিনে দিনে তাদের কাজের বোঝা বাড়ছে বলে অভিযোগ রাজ্যের আশাকর্মীদের। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। কলকাতা টিভি। বিভিন্ন দাবি নিয়ে বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন জেলার আশাকর্মীরা। শুক্রবার সকালে গোটা শহর ঘুরে আশাকর্মীরা হাজির হন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে। আশাকর্মীদের অযথা হয়রানি বন্ধ, তাদের স্বাস্থ্যকর্মীদের
সম মর্যাদা দান, স্থায়ী ভাতা বৃদ্ধি সহ 14 দফা দাবিতে এদিন পথে নামেন আশাকর্মীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জেলার আশাকর্মীরা। যে টাকাটা আমাদের দেওয়া হয়, একটা ফিক্সড টাকা দেওয়া হয় 4,500 টাকা, আর বাকি ইনসেন্টিভ, ইনসেন্টিভে দেখা যায় অনেক টাকা আছে, কিন্তু পাওয়ার সময় আমরা কেউই সেটা 2,000-এর বেশি হয় না গড়ে। সেন্টারগুলোতে কাজের চাপ, মেলা খেলাতে ডিউটি দিয়ে দেওয়া হচ্ছে, ভ্যাকসিনের জন্য আমাদের ডিউটি দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা নেই। আজকালকার দিনে এই টাকায় কাজ চলে বলুন? বোনাস সেটাও আমাদের দেওয়া হয় না, একটা 2,000 টাকা পুজো দেখার জন্য এরকম দেওয়া হয় আর কি। সময় বিরতি রয়েছে, আরও খবর সঙ্গে থাকুন। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিশ্বভারতীর, এবার মার্কশিট না পাওয়ায় চাঞ্চল্য। বিনয় ভবন থেকে বিএড এর থার্ড সেমিস্টারের মার্কশিট না পাওয়ায় চাঞ্চল্য ছড়ালো বিশ্বভারতী সূত্রের খবর। বিনয় ভবনের থার্ড সেমিস্টারে বিএড এর 30টি মার্কশিট খোয়া গিয়েছে, প্রায় 2 মাস ধরে ওই ফাইল পাওয়া যাচ্ছে না, সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ। এর আগে সংগীত ভবনের প্রশ্নপত্র না পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথের নোবেল চুরির পর নিরাপত্তার জন্য বছরে বহু অর্থ খরচ হচ্ছে, এরপরও এমন ঘটনায় উঠছে প্রশ্ন। ফের একবার বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবার বিনয় ভবন থেকে বিএড এর থার্ড সেমিস্টারের মার্কশিট না পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিশ্বভারতী সূত্রে খবর। বিনয় ভবনের থার্ড সেমিস্টারের বিএড এর 30টি মার্কশিট খোয়া গিয়েছে, প্রায় 2 মাস ধরে ওই ফাইল পাওয়া যাচ্ছে না, সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ। এর আগে সংগীত ভবনের প্রশ্নপত্র না পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথের নোবেল চুরির পর নিরাপত্তার জন্য বহু অর্থ খরচ হচ্ছে, এরপরেও এমন ঘটনায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি অভিযোগ উঠছে এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে? অভিযোগ বলতে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় যে শান্তিনিকেতন যে বিশ্ববারতী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কি মূলত হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো যে ঘটনা ঘটেছে, আমরা জানতে পারছি যে বিশ্ববারতীর বিনয় ভবনে যেটি বিএড যে ডিগ্রি কোর্স, সেই বিএড এর সাবসিস্টেন্টের বেশ কিছু প্রায় 30টি মতো মার্কশিট বিক্রি সেক্টরে শুরু হয়ে গেছে। এই মার্কশিট পড়তে একটি ফাইল, সেই ফাইল বিগত 2 মাস ধরে পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে বিনয় ভবনে তারাই কিন্তু অভিযোগ করছে। এবং তা দেখো, আমাদের জানতে পারছি বিশ্ববিদ্যালয় সূত্রে যে সেই ফাইল লিখে সেখান থেকে চুরি হয়েছে, সেই ফাইল কিন্তু মিসিং হচ্ছে। তো স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে সেই তোমার এই যে মাসটি, সেই মাসটি চুরি দিতে পারছে না কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু পক্ষ। তো স্বাভাবিক ভাবেই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। দেখো, তুমি জানো যে এর আগেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত ভবনেও কিন্তু প্রশ্নপত্র চুরি হয়েছিল, তারপর আবারও নতুন করে এই বিনয় ভবনের এই মার্কশিট চুরি যাওয়ার ঘটনায় রীতিমতো কিন্তু বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি জানো যে 2004 সালে নোবেল চুরির পর, তারপরে আমরা জানি যে 67 একজন ছাত্রী সে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মধ্যে খুন হওয়ার পর আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ক্ষেত্রে কোটি কোটি টাকা কিন্তু খরচ করছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের কেন ঘটনা ঘটছে সেই নিয়েই কিন্তু মূলত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন করতে শুরু করেছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে বিনয় ভবনের বিএড এর প্রায় আসন সংখ্যা প্রায় 80টির মধ্যে রয়েছে, তার মধ্যে বাকি যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু মার্কশিট নিয়ে গেছে, কিন্তু প্রায় 30 থেকে 35টি মার্কশিট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং এটার মূল দায়িত্ব রয়েছেন শ্যাম সুন্দর দাস নামে অফিস অ্যাসিস্ট্যান্ট মিডিয়া ভবনে, তিনি দায়িত্ব রয়েছেন। তিনি বলছেন ঘটনাটি ঘটেছে, কিন্তু এই বিষয়ে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভবনের যিনি প্রিন্সিপাল রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি অবশ্য এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কুলুপ এঁটেছেন। খুব স্বাভাবিক ভাবে দেখো, আবারও নতুন করে বিনয় ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে বলা যেতে পারে যে এই মার্কশিট চুরি ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তার মুখে কিন্তু পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধন্যবাদ মনা, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। সময় বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। স্কুলে শিক্ষক বলতে সাকুল্যে একজন, তিনি সামলাচ্ছেন 4টে ক্লাসের 76 জন পড়ুয়াকে। স্কুল বসার সময় ঘন্টা বাজান তিনি,
সারাদিন পড়ানোর পাশাপাশি স্কুলের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম করেন এবং ছুটির ঘণ্টাটাও তিনিই বাজান। বাঁকুড়ার ওন্দা ব্লকের কোচখালুই জুনিয়র হাই স্কুলের এমনই বেহাল দশা। সবেধন নীলমণি ওই শিক্ষক স্কুলে না এলে সেই দিনটা সবার ছুটি। এভাবেই চলছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পঠন পাঠন। বাঁকুড়ার উন্দা ব্লকের কোচখালুই জুনিয়র হাই স্কুল, ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি কোচখালুই জুনিয়র হাই স্কুল, এবং এই স্কুলের বর্তমান যা ছবি তাতে একটা বিষয় একেবারে পরিষ্কার, একজন মাত্র শিক্ষকের শিক্ষাদানে চলছে স্কুল। উনি যেদিন স্কুল আসেন সেদিন স্কুল চলে, অসুস্থতার কারণে যদি স্কুলে না আসতে পারেন তাহলেই বন্ধ হয়ে যায় স্কুল। একটা স্কুল চালাতে গেলে সে পারমানেন্ট টিচার যদি না হয় সেই স্কুলটা চলবে কী করে? গেস্ট টিচার দিয়ে কতদিন চালানো যাবে? আরেকটা জিনিস, গেস্ট টিচার যারা আসেন তাদের যেটা আমরা বলি সাম্মানিকই বলি, সাম্মানিক হিসাবে যেটা দেওয়া হয় সেটা অত্যন্ত নগণ্য, এবং এইটার জন্যও কিন্তু অনেকে এই স্কুলে আসতে চাইছে না। একটা ক্লাসের মধ্যে বাধ্য হয়ে কী করা যাবে? এখন ধরুন একজন মাত্র শিক্ষক, ছেলেদেরকে একসঙ্গে ছেড়ে দিয়ে একটা একটা করে তো ক্লাস করা সম্ভব হচ্ছে না। 2014 সালে স্কুলের পথ চলা শুরু হয়েছিল, গ্রামের কয়েকজন যুবককে স্কুল চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। গ্রামের মানুষ চাঁদা করে তাদেরকে সাম্মানিক হিসাবে তুলে দিয়েছিল গ্রামের কয়েকজন যুবকের হাতে যারা স্কুলের শিক্ষাদান করছিল, পরবর্তীকালে একজন গেস্ট টিচার। ধীরে ধীরে এই স্কুলের মধ্যে গেস্ট টিচারের আগমন হয়েছে কিন্তু কোনো শিক্ষক নিয়োগ হয়নি। স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ, যে সমস্ত গ্রামের যুবকরা যারা এই স্কুলে শিক্ষাদান করছিল শুধুমাত্র গ্রামের মানুষের চাঁদার সাম্মানিকে, তারাও কিন্তু করোনার পর থেকে আর স্কুলে আসেন না, কারণ গ্রামের মানুষ সেটা আর চালাতে পারছেন না। ও গ্রামের মানুষ চেয়েছিলেন এই স্কুল থেকে গ্রামের শিক্ষার হার বাড়বে, এই গ্রামের স্কুলের মাত্র একজন শিক্ষক যিনি বাঁকুড়ার থেকে এসে শিক্ষাদান করে চলেছেন, 5, 6, 7, 8 একটা ক্লাসরুমের মধ্যে বসিয়ে চলছে পঠন পাঠন, তাতে কি পড়াশোনা হচ্ছে, তাতে কি শিক্ষার মান বাড়ছে, এই প্রশ্ন তুলছেন অভিভাবকরা। একজন টিচার সব সবকে 5, 6, 7, 8 একটা ক্লাসেই হয়, ভালো হয়নি, মাস্টার নাই, স্যার যাবকে শরীর খারাপ হয়েছে স্যারের, সেদিন স্কুল আমাদের হয়নি। স্কুলের জন্য যথেষ্ট করেছি আমরা, এটা গ্রামের সকলে মিলে চাঁদা তুলে এই জায়গাটা কিনেছি, চাঁদা তুলে গ্রামের জায়গা কিনেছি, এবং যে গ্রামের থেকে চারজন ছেলেকে এখানে নিয়োগ করেছিলাম, এখন আর সেই ক্ষমতাটাও আমাদের কমে গেছে, সরকারও কিছু অনুদান দিচ্ছেন নাই আর শিক্ষকও নিয়োগ করছেন নাই। যেটা প্রথমেই দরকার শিক্ষক, স্কুল করেছেন কর্তৃপক্ষ, টাকাও খরচা করেছেন, বাড়ি করেছেন, সমস্ত কিছু আছে, মিড ডে মিলও চলছে, কিন্তু শিক্ষক নাই। এমনকি যিনি স্কুলের শিক্ষক তিনিও বলছেন এভাবে পড়াশোনা হতে পারে না যতক্ষণ না পর্যন্ত এই স্কুলে শিক্ষক নিয়োগ না করা হচ্ছে, অর্থাৎ শিক্ষক নিয়োগ না করলে এই স্কুল যে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এমনও ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, এমনও ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, বা এমন কিছু এমনই কিন্তু মনে করছেন গ্রামের মানুষ, কারণ এই শিক্ষক যতদিন ততদিনই কিন্তু এই স্কুল চলবে, না হলে এই স্কুলের তালা ঝুলবে। সেটা হচ্ছে আমাদের স্কুলটা যখন চালু হয় গেস্ট টিচার ছিলেন, কিন্তু পরপর গেস্ট টিচাররা রিটায়ার করে যায় এবং টিচার গেস্ট টিচারের অবসরপ্রাপ্ত গেস্ট টিচার না পাওয়ার জন্য এখন একজনই মাত্র আছে। সম্প্রতি এটা আমরা আরেকজন টিচার দেওয়ার প্রস্তাব ডিপার্টমেন্টে পাঠিয়েছি, আশা করা যায় ওনাদের অনুমোদন এসে গেলে আরেকজন টিচার ওখানে ডিপুট করার বন্দোবস্ত করা হবে আপাতত। তাই সরকারের কাছে গ্রামের মানুষ আবেদন করছেন শিক্ষক নিয়োগ করে বাঁচানো হোক স্কুলকে, বাঁচানো হোক গ্রামের প্রত্যন্ত গ্রামের পঠন পাঠনকে, প্রত্যন্ত গ্রামের শিক্ষার মানকে বাড়ানো হোক। বাঁকুড়ার কোচখালী থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন।
জলপাইগুড়ি সদর হাসপাতালে মেডিকেল কলেজ করার জন্য 100 আসনের অনুমোদন দিল জাতীয় মেডিকেল কমিশন। ওই মর্মে কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে। এর আগে 2017 সালে জলপাইগুড়িতে এক সভায় সদর হাসপাতালে মেডিকেল কলেজ করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2020 সালের 30 সেপ্টেম্বর কলেজের শিলান্যাস করেন তিনি। এরপরেই শুরু হয় প্রয়োজনীয় প্রস্তুতি। কলেজের জন্য পরিকাঠামো খতিয়ে দেখে কেন্দ্রীয় সংস্থায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রেটিং বোর্ড, এরপরই MBBS পড়ুয়াদের জন্য এই সংখ্যক আসনের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি মেডিকেল কলেজের জন্য প্রয়োজনীয় তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠানো হয়েছে। সব ঠিকঠাক চললে 2022-2023 শিক্ষাবর্ষ থেকেই 100 জন পড়ুয়া ডাক্তারি নিয়ে পড়াশুনো করতে পারবেন জলপাইগুড়ি মেডিকেল কলেজে। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।